একটা কথা বলবো, যেটা সব ধর্মের ক্ষেত্রেই প্রযোজ্য, সেটা হলো ধর্ম মূলত একটি আরোহ বিধি বা পন্থা। বুঝতে পারলেন না, সমস্যা নেই, বুঝিয়ে দিচ্ছি। এই পদ্ধতির মাধ্যমে সৃষ্টিতত্ত্ব তথা ঈশ্বর তত্ত্ব স্বীকার করে নেওয়া হয়, আর এই তত্ত্বগুলো বর্ণিত থাকে বিভিন্ন ধর্মের ধর্মগ্রন্থগুলিতে। এখন বিষয় হল, সনাতন ধর্মের ক্ষেত্রে কেন বেদের চাইতে গীতাকে বেশি গুরুত্ব দেওয়া হয়, আর এই বিষয় জানার জন্য আমাদের আজকের ভিডিওকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। বন্ধু, অদ্ভুত অথচ বাস্তবের আরও একটা নতুন এপিসোডে আপনাকে জানাই স্বাগতম। আপনি যদি আমাদের চ্যানেল এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে ঝটপট আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নিন, আর আমাদের চ্যানেলের সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকন প্রেস করতে ভুলবেন না। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। সবার প্রথমে বলে রাখি, বেদের অপর নাম অপৌরুষেয়, অর্থাৎ এটা কোনো পুরুষ দ্বারা সৃষ্টি করা বা রচিত করা হয়নি। এখানে বলে রাখি, পুরুষ বলতে প্রচলিত ধারণায় স্ত্রী বা পুরুষকে বোঝানো হয়নি, মূলত সৃষ্টিকর্তাকে বোঝানো হয়েছে। গীতা, এটা ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী। গীতার চতুর্থ অধ্যায় অর্থাৎ জ্ঞানযোগ অধ্যায়ে গীতার ইতিহাস বর্ণিত আছে। এই গীতা জ্ঞান সর্বপ্রথম সূর্যদেব বিবস্বান মনুকে দান করেছিলেন এবং তিনি ইক্ষ্বাকুকে দেন। যারা মনে করেন গীতা 5000 বছর পূর্বের একটা বিষয়, তবে ভুল জানেন। কথার দ্বারা এটা প্রমাণ হয় যে গীতার বয়স সৃষ্টির সময়কালের প্রায় সমান। ভগবান শ্রীকৃষ্ণ, তিনি যে স্বয়ং ভগবান, সেটা শাস্ত্রসিদ্ধ। বিশ্বাস না হলে শাস্ত্র অধ্যয়ন করতে পারেন, অযথা বিতর্ক বাড়াবেন না। এখন যেটা আলোচ্য বিষয়, বর্তমানে আমাদের সংস্কৃত ভাষার জ্ঞান প্রায় নেই বললেই চলে। আর বেদ, এই সম্পর্কে বলতে গেলে এটা চারটে ভাগে বিভক্ত। ঋকবেদ, যেখানে 10,552টি ঋক বা মন্ত্র আছে। সামবেদ, যেখানে 1,875টি মন্ত্র রয়েছে। যজুর্বেদ, যেখানে 1,975টি মন্ত্র রয়েছে। এবং অথর্ববেদ, যেখানে প্রায় 6,000 মন্ত্র রয়েছে। এখন আপনারা যারা ভাবেন বেদ বলতে মূলত এটাকেই বোঝায়, তারা ভুল জেনে এসেছেন। কারণ বেদকে দুইভাবে বিভাজিত করা হয়েছে, গাঠনিক এবং ব্যবহারিক। একটু আগে আপনারা যে বিভাজন শুনলেন সেটা ব্যবহারিক, আর গাঠনিক বিভাজন হল সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক এবং উপনিষদ। সংহিতা, এটাতে কেবল মন্ত্র সংকলিত আছে। ব্রাহ্মণ, বেদের যে অংশে মন্ত্রের আলোচনা ও যজ্ঞে তার ব্যবহার সম্পর্কে আলোচিত হয়েছে, তাকে ব্রাহ্মণ বলে। আরণ্যক, বনবাসী তপস্বীদের যজ্ঞভিত্তিক বিভিন্ন ধ্যানের বর্ণনা করা হয়েছে। উপনিষদ, এটা মূলত সূক্ষ্ম জ্ঞান। এর সংখ্যা জানেন তো, 108টি উপনিষদ আছে এবং 12টিকে উপনিষদ বলে বিবেচনা করা হয়। তো কি বুঝতে পারলেন? সব মাথার উপর দিয়ে গেল, যাওয়াটাই স্বাভাবিক। আপনারা যারা মনে করেন জাকির নায়েক সব জানেন, তারা ভুল জানেন। তিনি বেদের আংশিক বিষয় নিয়ে পড়েছেন আর তার উপরেই আলোচনা করেছেন, তবে তিনি যেটা করেছেন সেটা বিকৃত করেছেন। অনেক কিছু বিশ্বাস না হলে নেটে সার্চ করে অনেক তথ্য পেয়ে যাবেন, আর সেটাও বিশ্বাস না হলে আপনি বই খুলে দেখতে পারেন। এখন প্রশ্ন করতে পারেন, তাহলে তিনি এমন কেন করলেন? তিনি তার ধর্মের প্রচার করবেন, এটাই ছিল মুখ্য বিষয়। আপনাকে বিশ্বস্ত উত্তর দেবেন সেটা নয়। এখন পুনরায় প্রসঙ্গে ফিরে আসি। তাহলে আপনার কি মনে হয়, একজন ব্যক্তির পক্ষে বেদ সম্পূর্ণরূপে অধ্যয়ন করা সম্ভব? কখনোই না। আমি বিশ্বাস করি কখনোই এটা সম্ভব না। যেখানে অধ্যয়নই সম্ভব না, সেখানে এই বিষয়ে আত্মস্থ করার চিন্তা আকাশকুসুম ভাবনা ছাড়া অন্য কিছুই হতে পারে না। মূলত এই কারণেই বর্তমানে সনাতনীরা আগ্রহ হারিয়ে ফেলেছেন। এর আরও কিছু কারণ আছে, যেটাকে সংক্ষেপে বলবো জেনারেশন গ্যাপ। বুঝলেন না, তাহলে শোনেন। আমাদের পূর্বপুরুষদের অনেক প্রজন্ম বেদ থেকে বিচ্যুত থেকেছেন, কারণ ভারতবর্ষে দীর্ঘ সময় বিদেশি শাসনের কারণে আর প্রবল ব্রাহ্মণ্যবাদের আধিক্য, আর এর চেয়েও ভয়াবহ কারণ হল আর্থিক অবস্থা, যেটা পরবর্তী প্রজন্মগুলোকে ভুগিয়েছে। ফলে আমাদের পরিবার পরম্পরা বেদ হতে বিচ্যুত হয়ে গিয়েছে।
আর গীতার কথা তো বললামই, এটা স্বয়ং ঈশ্বরের মুখনিসৃত বাণী, এটা সমস্ত উপনিষদের সার এবং অতিসার, এটা সর্বজনবিদিত সত্য যেটা আপনি নিজে পড়লেও বুঝতে পারবেন। আর গীতার মোট শ্লোক সংখ্যা 700, এর মধ্যে একটি বলেছেন ধৃতরাষ্ট্র, সঞ্জয় বলেছেন 40, অর্জুন বলেছেন 85, আর ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন 574। গীতার এই ক্ষুদ্রতা আর সহজলভ্যতা সমগ্র বিশ্বকে আকৃষ্ট করেছে, আর এটা যে কেউ পড়তে পারে, বেদের মতো পড়তে কোনো নিষেধ নেই। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, গীতা মহাভারতের একটি অংশ, তবে এটার গুরুত্ব একটা কারণেই সবচেয়ে বেশি হয়েছে, সেটা হলো জ্ঞান, আর এটা কোনো মুনি ঋষির মাধ্যমেও প্রাপ্ত নয়, সরাসরি পরমেশ্বরের থেকে প্রাপ্ত জ্ঞান। মূলত এটাই গীতার শ্রেষ্ঠত্ব, যেখানে বিশ্বের অন্যান্য সমস্ত ধর্মগ্রন্থগুলো বিভিন্নভাবে বিভিন্ন পন্থায় বিভিন্ন জনের মাধ্যমে প্রচারিত হয়েছে, সেখানে গীতা কোনো মাধ্যম অবলম্বন করেননি। আপনাকে একটা কথা বলবো, জীবনে একবার হলেও গীতা পড়ে দেখবেন। এটা বললাম কেননা অনেকে অনেক কথাই বলবে, তাই অপরের কথা না শুনে নিজেই যাচাই করে দেখবেন সত্যি গীতা আসলে কি। বন্ধু, আজকের ভিডিও ব্যাস এই পর্যন্তই। আমাদের আজকের ভিডিও আপনার কেমন লাগলো সেটা নিচের কমেন্ট বক্সে কমেন্টস করে জানিয়ে দিন, আর আমাদের ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করুন আর শেয়ার করে ছড়িয়ে দিন সবার মধ্যে। তাহলে দেখা হবে পরবর্তী ভিডিওতে, তার আগে অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।